itu ki jalan aja itu. Hey 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 hey. দেখো প্রকৃতির যে খেলা কত সুন্দর লাগছে, গাছগুলোই কি সুন্দর কলা হয়ে রয়েছে। হ্যাঁ, এখান থেকে প্রয়োজন অনুসারে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্যে। আর এখন বেঁচে আছে এই কটা। আর ওই পাশে দেখো, এই পাশে একটা আবার কাত হয়েছে, এটা এখনও কাটা হয়নি, কারণ এটা এখনও ঠিকঠাক মতন বতি হয়নি বলে বা পুষ্ট হয়নি বলে এটা নেওয়া হয়নি। এই যে আমাদের জমির মালিক, কিন্তু এই যে খুদে মালিক, সাব্বাস। হ্যাঁ, লুকাচ্ছে, এই দেখো খুদে মালিক, এই তো সাব্বাস খুদে মালিক। এই জমির দেখাশোনা কে করে? আমার বাবা আর আমি। ব্যাস, বাবা আর খুদে মালিক, ঠিক আছে, দুজন মিলে কিন্তু এই জমির দেখাশোনা করে। কি বললো? তাই বললো, তাই আসা হলো না তাহলে? আমরা কত মিস করছিলাম তোকে। কি তোলা হচ্ছে এগুলো? বিষফল। ও, বিষফল কিন্তু হাতে নিয়েছো, নিয়েছো আর কিন্তু কিছু করবে না, কেমন? হ্যাঁ, দেখো গ্রাম বাংলার প্রকৃতি, পরিবেশ, ছেলে মেয়ে মানুষজন সবই কিন্তু একটা অন্য রকম। সাধে বলে গ্রামের খেলা, সত্যি দারুণ। সবাই কিন্তু এই প্রকৃতির টানে চলে আসে। দেখো ওই দূরে দেখতে পাচ্ছ যে একজনা কিছু একটা বোঝা নিয়ে যাচ্ছে, সম্ভবত ঘাসের বোঝা বা কিছু একটা। ওই দেখো, এটা আমাদের থেকে অনেক দূরে রয়েছে কিন্তু সে। দেখো সুন্দর এই প্রকৃতি, যতদূর চোখ যাবে তোমার একটার পর একটা, একটার পর একটা জলাশয়, তার মাঝখানে আমরা রয়েছি এখানে ছোট্টে আমাদের খুদে কৃষকের সঙ্গে। চারিদিক শুধু দু চোখ জোড়ানো জলাশয়, এগুলো এদের এবং এদের আত্মীয় স্বজনদেরই প্রত্যেকেরই আছে এখানে। তো সেইগুলোই আমরা আজ দেখতে এসেছি, ছোট্ট ট্যুর গ্রাম বাংলার জলাশয়। কি সুন্দর লাগছে! হ্যাঁ দেখো, কিছু একটু মজার ব্যাপার হয়ে যাচ্ছে, যারটা যত দূরে যায় আর কতটা জলের তরঙ্গটা দীর্ঘ দূর পর্যন্ত যায়, এটাই কিন্তু একটা বেশ আনন্দ। বলে না গ্রামে এসে আনন্দ বলে না, সেই আনন্দটা কিন্তু এখানে নেওয়া হচ্ছে। বেশ আনন্দকর ঘটনা, আমাদের কাছে তো বেশ মজার লাগবে ব্যাপারটা। সুন্দর করে তোলা হচ্ছে এবং এই এই যে ছুঁড়ে মারা হলো। দেখো মাছ চাষের পদ্ধতি, মাছেদের প্রতিনিয়ত খাবার দিতে হয়, এই সেই খাবার দিতেই কিন্তু গেছে, অর্থাৎ খাবার কিন্তু দেবে, সেই খাবারগুলোই কিন্তু মাছেরা খাবে এখন। দেখো আমরা দেখাচ্ছি, এই জলাশয়টা কিন্তু ভালোই বড়। দেখো চারিদিক অনেক অনেকটাই দূর, এখান থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, অর্থাৎ ক্যামেরা থেকে কাছাকাছি কিন্তু ব্যাপারটা ভালো বোঝা যাবে। আর এটাই কিন্তু শান বাঁধানো আছে, সুন্দর লাগছে, বেশ অন্যরকম পরিবেশ, সুন্দর। ওই দেখো আমাদের খুদে চাষি। দেখো ওই যে মাছের খাবার দিয়ে দিতে অনেকটা দূরে চলে গেছে, সেখান থেকে দেখা যাচ্ছে। আর এরা কিন্তু দেখো এখানে বসে আছে চুপচাপ বাবার জন্যে, মানে ওই পুচকে খুদে চাষি আমাদের, তার বাবাই কিন্তু ওখানে গেছে, ও অপেক্ষা করছে সঙ্গে আমরাও। কত সুন্দর খাবার দিচ্ছে দেখো, সিস্টেম অনুযায়ী ওই দেখো লাইন দিয়ে খাবারটা যাচ্ছে, ওখানে ছাড়তে 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 অনেক দূরে চলে যাবে, খাবারটা ভাসতে ভাসতে এই যে এই পাড়টাতে এখানটাতে চলে আসবে, কারণ ঢেউটা এদিকে, তাই বাতাস বুঝে খাবারটা দিতে হয় আর কি। কুড়ো জাতীয় খাবার ম্যাচ দিচ্ছে, দেখো কী সুন্দর লাগছে, জলের উপরে খাবারটা ভেসে আছে। এই যে চলে আসো, চারিদিক ছড়িয়ে যাচ্ছে খাবারটা। এইবারে
খাবার দেওয়া হয়ে গেছে, সেই খাবার দেওয়ার বস্তাটা সংগ্রহ করে রাখা হচ্ছে, পরবর্তীতে আবার খাবার দেওয়া হবে সেই কারণবশত। দেখো আকাশে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, বন্ধুত্ব বিনিময় হচ্ছে সব। দেখিস যেন আবার না পড়িস আস্তে আস্তে, ওই দেখা দেখি কি আছে ওতে হাতে। আচ্ছা নে মাছেদের খাবার আবার দিয়ে দে, হাতটা দিয়ে নে। বেশ বেশ বেশ, সবাই কিভাবে এই বিকাল পরন্ত বিকেল তো সেই সময় তাদের ছাগল গরু এদের জন্য ঘাস সংগ্রহ করছে। তাদের খুদে জেলে মাছের খাবার দিচ্ছে, জলাশয়টা কিন্তু অনেক বড়, দেখো কত বড়। এদিকে চারিদিক শুধু কিন্তু জলাশয়, অর্থাৎ এখানে বলতে পারো আমাদের এখানে ভেড়ি বলে, সেই ভেড়িও বলতে পারো। এদের মাছেরই ব্যবসা, তার ছোট থেকে একটু 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 করে অনেক কিছু শিখে গেছে, সেই আমাদেরকে দেখানোর জন্যে অর্থাৎ মাছ দেখানোর জন্যে ও কিন্তু খাবারগুলো দিচ্ছে। দারুণ লাগছে কিন্তু, মাছেরা তাদের আহার সংগ্রহ করছে। এখানে মাছের একরকম খাদ্য দেওয়া হয়েছে, সেই খাদ্যগুলো খাবার জন্যে তারা কি সুন্দর অনবরত খেলা করে চলেছে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? বেশ দারুণ কিন্তু।